নমস্কার বন্ধুরা এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবর্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবর্তা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এবং ভিডিওটা শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন এবং যদি মনে হয় ভিডিওটা অন্য সবাইকে জানানো দরকার আছে তাহলে অবশ্যই শেয়ার করবেন শুরু করছি এখনকার রুদ্রবার্তা গতকাল ঠিক বারোটার সময় জম্মু বাস স্ট্যান্ডে যে বিস্ফোরণ ঘটেছিল যেভাবে ভারত সরকার খোলা হাত তুলে দিয়ে খোলা মানে পুরোটাই দায়িত্ব তুলে দিয়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনী যেভাবে জঙ্গি দমন নীতি চালু করেছে এবং যার ফলে এবং পাকিস্তানে ঢুকে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পূর্ণভাবে মনে রাখবেন জঙ্গিদের যে সাপ্লাই লাইন ছিল অর্থাৎ পাকিস্তান পাকিস্তান থেকে যে সাপ্লাই লাইন ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য স্লিপার সেল স্লিপার সেল কিন্তু পুরোপুরিভাবে ভীত হয়ে আছে এই স্লিপার সেলকে উজ্জীবিত করার জন্য কিন্তু এই হরকুল হরকাতুল কি হরকাতুল মুজাহিদিন নাকি মুজাহিদিন আছে তাদের লক্ষ্য হচ্ছে এই এইরকম এই বিস্ফোরণ অর্থাৎ এই বিস্ফোরণ করে তারা বুঝিয়ে দিল যে তারা এখনো সক্রিয় আছে অর্থাৎ যে স্লিপার সেলগুলো যেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যেত বা তারা ভয় পেয়ে গেছিল এবং যে সমস্ত জঙ্গি কার্যকলাপ করার মতো লোকগুলো যারা ঘুরছিল তারা সবাই ভীত হয়ে গেছিলো তারা কিন্তু একটু হলো যাতে ইন্সপায়ার্ড হয় যে না এখনো জঙ্গি সংগঠন আছে যার জন্য এটা করল আর একটা কারণ আমার যেটা মনে হচ্ছে যেটা কিন্তু আমার মনে সিকিউরিটি পার্সন যদি কেউ আমার ভিডিওটা দেখেন বা আপনারা যারা মনে করছেন যে আমি ঠিক বলছি তাহলে ভিডিওটা অন্তত শেয়ার করবেন সেটা হচ্ছে আমরা প্রথমেই প্রত্যেক প্রত্যেকে কী করি বলুন তো বড় জায়গায় আঘাত করার জন্য অন্য জায়গায় একটা জায়গায় খেলি অর্থাৎ সতরাঞ্জ দাওয়া দাবা খেলা দাবা খেলা যেরকম আমরা করি একটা চাল দিলাম অর্থাৎ বলে খেয়ে গিয়ে দিলাম দিয়ে কিস্তিমাত করা ধান্দা করি তার মানে এদের লক্ষ্য কিন্তু গ্রেনেডটা বাসের তলায় দিয়ে ছোট বিস্ফোরণ করিয়ে কিছু লোককে ইনজিওট করা এবং একজন লোক মারা যাওয়াটা কিন্তু জঙ্গি কার্যকলাপের মধ্যে পড়ার মধ্যেও একটা জিনিস থাকে সেটা হচ্ছে এদের লক্ষ্য কিন্তু অন্য কোনো জায়গায় হতে পারে হতে পারে সেটা পাকিস্তান থেকে কোনো ইনফিল্ট্রেশন হবে অর্থাৎ কেউ ভুগবে অথবা জঙ্গিরা অন্য কোনো বড় জায়গায় আস্তানা গেটে আছে অথবা কোথাও থেকে জঙ্গি পালন ধান্দা করছে এর জন্য জম্মুর দিকে কনসেন্ট্রেশন করা হলো এবং অন্য কোনো দিয়ে এরা বেরোনোর জায়গা করছে আমার মনে হচ্ছে কারণ আমি যদি নিজেকে জঙ্গির জায়গায় ফেলি তাহলে আমি কি করতাম আমি এরকম একটা পরিস্থিতি যখন দম বন্ধ করা আমি নিজেকে বাঁচানোর জন্য বা আমার সংগঠনের লোকগুলোকে ঠিক করার জন্য কিন্তু আমি কোনো একটা জায়গায় বিস্ফোরণ করতাম করে সেখান থেকে লোকগুলোকে আমার লোকগুলোকে সাইড নিয়ে যাওয়ার বা আমার লোকেদের কাছে একটা খবর পাঠানো বার্তা পাঠানো যে এখনো পর্যন্ত আমরা ঠিক আছি এটা পাকিস্তানেরও চাল পাকিস্তান তো পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ তো রয়েছেই প্লাস তার সঙ্গে রয়েছে এইরকম একটা চিন্তাভাবনা আমার মনে হচ্ছে জানি না আপনার কি মনে হচ্ছে আপনি যিনি ভিডিওটা দেখছেন আপনার কি মনে হচ্ছে আমি জানি না যদি মনে হয় আমার কথা আপনার ঠিক মনে হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে ঠিক হলো কিনা আপনারা কমেন্টস করেন না একটা কমেন্টস করতেও তো ভালো লাগে না করলে করলে আমারও তো মনে হয় যে আপনি দেখছেন বা আপনারা ব্যাপারটা নিয়ে ভাবছেন চিন্তা ভাবনা করছেন কারণ মনে রাখবেন এরা কিন্তু কাশ্মীরে করছে আজকে কালকে পশ্চিমবঙ্গে করবে না তার কোনো মানে নেই পশ্চিমবঙ্গ কিন্তু সন্ত্রাসের আতুর ঘর আবারও বলছি পশ্চিমবঙ্গ হচ্ছে সন্ত্রাসীদের আতুর ঘর কারণ এখানেই খাগড়াগার বোমা বিস্ফোরণ হয় এবং এখানে সমস্ত কিছু চেপে দেওয়ার ভাবনা করায় কাজেই মুক্তাঞ্চলও বলতে পারেন জঙ্গিদের কাজে আগামী দিন এখানে হবে না তার কোনো যেরকম গ্যারান্টি নেই তেমনি আমরা যদি সচেতন না হই আমরা যদি নিজেদের কমেন্টস করি বা লাইক করা বা ভিডিও শেয়ার করা না করে সে সমস্ত লক্ষ্যে সচেতন করতে না পারি তাহলে আমরাই কিন্তু আগামী দিনে খারাপ জায়গায় যাব এগুলো মাথায় রাখবেন আরেকটা কথা মনে রাখবেন মেহবুবা মুক্তির মতো কিছু লোক এবং কানাইয়া কুমারের মতো কিছু লোক যারা দেশের মধ্যে থেকে দেশ বিরোধী কাজ করছে তাদের জন্য আগামী দিনে আগামী দিনে এদের বিরুদ্ধে যেরকম সেনা অপারেশন চলছে অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে আমাদেরও কিন্তু পাল্টা অপারেশন করতে হবে এই সমস্ত নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে যারা রাজনীতি রাজনীতির স্বার্থে দেশ এবং জনগণের কথা চিন্তা করে না অর্থাৎ এই যে বিস্ফোরণ এটা কিন্তু একটা ছোট্ট স্ফুলিঙ্গ আগুন কিন্তু জ্বলতে পারে রুদ্রবার্তা সকালের মতো এইটুকুই ছিল দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দি এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ